টোকাই প্রকাশের 24 বছর হলো, 78 থেকে শুরু হয়েছিল, তখন তো টোকাইয়ের বয়স 8-9 ছিল, এখনো কি 8-9 আছে? তো এই কার্টুনে স্ট্রিপ কার্টুনে তো কার্টুনে যা মনে করে তাই, মানে অনন্তকাল চলতে পারে, আবার যদি মনে করে যে না এখনকার এই অবস্থায় নিজের বয়স বেড়েছে ওইটাকেও বয়স বাড়িয়ে দিই তাহলে বাড়িয়েও ফেলা যায়, কিন্তু সেইটার তো আর কোনো মজা নেই। যেমন চার্লি ব্রাউন এখনও চলে, এখনও এই ডেনিস দ্য ভেনাস চলে এখনও একই রকম, এইরকম অনেক ক্যারেক্টার্স আছে একই বয়স 40 বছরে, আর কি বা বাড়বে বয়স, দিনকাল তো যা ছিল 40 বছর আগে এখনো তাই আছে, এইটারও বয়স বাড়ে না। ওই টোকায় যখন 1 বছর হলো তখন একটা কার্টুন আপনি এঁকেছিলেন যে বলছে যে 1 বছর তো হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু কিছুই তো বদলালো না, সব সমস্যা একই রকম আছে, এটা 40 বছর পরেও কিন্তু একই মনে হয়। শুরুটা হলো আমি তখন বিদেশ থেকে ফেরত আসছি লেখাপড়া করার জন্য বাইরে, লেখাপড়া করতে গেছিলাম, তো সেখান থেকে ফেরত আসলাম, আসার পরে আমি তো মানে মনে মনে ঠিক করে যে আর কার্টুন মার্টুন আঁকবো না, কার্টুন তো তার আগেও 60-70 দশকের পুরাটা ধরে ধরে ভালো লাগে না, মানে এই এই সব লাইনে আর যাবো না, মানে 60 দশকেই যে খুচরা কিছু ই ছিল লিটল ম্যাগাজিনস সেগুলোতে মাঝে মধ্যে যাইত, আর সচিত্র সন্ধানী, তারপরে আর বিচিন্তা বলে একটা পত্রিকা ছিল, এরকম বেশ কিছু পত্রিকা ছিল যেগুলোতে কার্টুন করা হতো, ওইখানে কার্টুন আঁকাটা এই ওই সব পত্রিকাগুলো কার্টুন আঁকাটা ছিল একদম ই কী বলে হাস্যরসত্ব গ্যাগস, পড়লেই হাসি পাবে এরকম, কিন্তু কার্টুনকে দিয়ে যে এই অন্যরকম কিছু করা যায় সেইটা এটা ছিল, সেটা ছিল আমাদের মিছিল মিটিংয়ের জন্য, পুরা মিছিলকে কার্টুন দিয়ে সাজিয়ে ফেলার একটা ব্যাপার ছিল, ওইগুলোতে হাত ধ্বংস করত, সেটা ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকেই শুরু হয়েছিল এই যে ইনভলভমেন্ট, তখন তো একটু বয়স বাড়ছে, ভাবলাম যে এবার চিত্রকলা যেটা আমার আসল জায়গা সেইগুলো নিয়ে কাজ করব, কিন্তু তখন বিচিত্রা খুব মানে উক্তি পত্রিকার বেশ নানা রকম দিক দিয়ে কাজ করছে, তো সাহাদা চৌধুরী যে আমাদের সম্পাদক সে আমার একটা ছেলেবেলার বন্ধু, ও নাছোড় বান্দার মতন ধরলো যে আমাদের ইয়ে হবে এই প্রতিষ্ঠাবার্ষিকী, তো তুমি কিছু একটা দাও, ওটা যে চিরকাল চালাবার জন্যে সেটা না, মানে ওই বিশেষ ওই সংখ্যার জন্যে যাতে কিছু কার্ড দিতে হবে, তখন মানে এমনি করবো না করবো না, তারপরে মনে হলো যে বলছে যখন ঠিক আছে আপাতত করি, মানে একটা পিচ্ছি আমাদের বাসার সামনে উল্টা দিকে একটা বারান্দা অন্য বাসার রাস্তার পাশে কোন এলাকায় এটা ওই মনিরুসেলের কিসের পুরান নাগ, তো সেইখানে ওইটার সাথে রেগুলার দেখি যে করা করে যায় একটা লুঙ্গি বাঁধতে পারে না, একটু খোলাই থাকে ধরে রাখে, পেটটা একটু মোটা কড়াকড়ি দেয় ওখানে, আর খুব মাঝে মধ্যে আবার গানের সূত্র ধরে নিজের মতন করে গান করে, আর কাউকে দেখলেই যে কয়টা বাজে সেটা আমি আগেও বলেছি অনেক করতে, কয়টা বাজে বলে যে এতটা বাজে, ওর হলো 11টা বাজতে হবে, কারণ 11টা বাজলে ওর মা কোনো বাসায় কাজ করে তখন বাইরে আসবে, তখন ইন বিটুইন টাইমে ও ওখানে কড়াকড়ি বলি সবাই বেশ ভালোই বাসে পাড়া কাছাকাছি,
নামটা মনে নেই, কিন্তু সবাই হচ্ছে পেটটা মোটা একটু ছিল, ওটাকে মটকা বলে তো, ও তো মটকা বলতে পারতো না, নিজেকে মুক্কা বলতো, কিন্তু আমি ওইভাবেই ওকে পরিচয়টা ওই পত্রপত্রিকায় দিয়েছিলাম মুক্কা, হয়তো ওই নাম দিয়েও করতে পারতাম টোকাই নাম না দিয়ে, কিন্তু কেন যেন সেটা কলেজ নিয়েছি। যাক, ওকে নিয়ে মাঝে মধ্যে কিছু কার্ড কিন্তু আমি করতাম, এই সোশিও পলিটিক্যাল একটা বিচিত্রার আগে শাহাদ বললো যে তুমি প্রতিষ্ঠা বার্ষিকী, এটাতে তোমাদের একটা পার্টিসিপেশন না থাকলে কিছু একটা কন্ট্রিবিউট করো, না আমি তো জমতেছি কী জমান জমাবো। আমি বাড়িতে এসে চিন্তাভাবনা করে দুই তিন দিন পরে ভাবলাম যে এই স্ট্রিপের মতন করে একটা কার্ড করি, টোকাইক নাম দিয়ে করি। এটা ওই সংখ্যার জন্যেই করার কথা, কিন্তু প্রথমটাই করার পরে এমন এমন মানে সারা চিঠিপত্র এটা সেটা ফ্যানদের তো তাতে করে এই শাহাদাত এবং বিচিত্রা সবাই ধরে বসে যে না এইটা তাহলে কন্টিনিউ করে এই গাইগুলি করে করবো না কিন্তু করতেই গেল। এই যে শুরু করলাম আর থামতে থামতে বহু বছর, প্রায় 30 বছর, তখন তো আমার চাইতে বিজ্ঞান হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলি, এটা এটাও বলেছি আমি, আগেও বলেছি আবারও বলি যে আমি ক্যারেক্টারটা একরকম ভাবলাম, পাঠক তারা কিন্তু আমাকে মানে চিঠি লিখে লিখে এইটা করলে আরও ভালো হবে, ওইটা করলে ভালো হবে। আমি ভেবেছিলাম যে ওকে প্যান্ট পরিয়ে দেবো পরে, কিন্তু পাবলিকে ভেবে না 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 লুঙ্গিটাই ভালো সুন্দর হ্যাঁ মানাচ্ছে, আর চুল আর একটু কমে ফেলে ভালো, এইভাবে চিঠি। তারপরে আমি আবার মানতাম, ঠিকই বলে ঠিক আছে দেখি করে দেখি, না ভালো লাগলে বদলাব, এইভাবে চরিত্রটা তৈরি হয়ে গেল। এর সাথে পাঠকের কিন্তু একটা আছে, আমি কি আঁকবো কি বলবো কার্টুনে এইসব না, ওই চরিত্রটাকে ক্যারেক্টারাইজেশন সেইটার ব্যাপারে পাঠকদের ওই সব যে কিছু কিছু বলা, তার অনেক অনেক কথা বলতো আমি কিছু কিছু দিয়েছি। আর আমি ঠিক করেই নিলাম যে আমাদের আর্থসামাজিক যে অবস্থা, আমাদের যে সোশ্যাল পলিটিক্যাল কিছুটা রাজনীতি, কিছুটা কিছুটা সংস্কৃতি, কিছুটা দুঃখ দুর্দশা, কিছুটা এইসব নিয়ে করবো, এইসব নিয়ে করতে গেলে শুধু মানুষের মধ্যে থাকলেই হবে না, আমাদের সবাই যেন কনসার্ন দেশ নিয়ে। তো যাই হোক, তো ওই ওই কার্টুনটা ছিল কোরবানির আগে, কোরবানির পরে, কোরবানি ঈদের পরে, হাড় জিপজিরে একটা গরু, হাড় জিপজিরে একদম টোকাকে বলছে যে বেঁচে গেছি, আমাকে কেউ নেয় না, টোকা বলে ভালো হয়েছে থাক, আমার মতো নেই থাক, আমাদের মতো আধমরা হয়েই থাক। এইটা খুব পপুলার, এইটা এই ধরনের আমাদের আমার এই যে থাকার ইচ্ছাটা যে এইরকমভাবে কিছু বলা। কাউকে খোঁচা দিয়ে এত কি বলবো ইনডাইরেক্টলি দূরবর্তী কাউকে ধরা হচ্ছে বা কোনো সংস্থাকে বা প্রতিষ্ঠানকে বা অফিস আদালতকে অনেক বা ব্যক্তিবর্গকে ধরা হচ্ছে, সেইটা সরাসরি না তো অনেক ইনডাইরেক্টলি, বুঝতে বুঝতে কয়েক মাস সময় যেত তাদের, তো তখন আর এইটা কোনো এফেক্ট থাকে, এই একটা দিক ছিল, মজা ছিল। কিন্তু অনেকে আবার
একদিন যেমন এক ভদ্রলোক আপনি জিজ্ঞেস করল যে আরে আপনার তো সাংঘাতিক কী বলে কার্টুনগুলো দারুণ আর্টিস্ট মানুষ আঁকেন, কিন্তু মজার দিকটাও তো ওই দিকটাও মজার যে এত সুন্দর সাবজেক্ট বাছাই করে এত সুন্দর করে ডায়লগসগুলো এত বুদ্ধিদীপ্ত করে এবং বেশ রস দিয়ে এইটা যিনি করেন তার সাথে একটু পরিচয় করাবেন। আমি কিন্তু সাংঘাতিক ভক্ত আপনাদের এই ড্রয়িংয়ের ইস্যুতে টোকাইটা নিয়ে আমি খুব ভাবি কেমন যে পরিচয় অবশ্যই করে দেবেন। কথা হলো যে এটা তো ধরেন এত যৌথতা পাওয়া বেশ কঠিন, তো ড্রয়িং পছন্দ হলে এই পছন্দ হবে না, ওইটা পছন্দ হলে আমার আবার কী পছন্দ হবে না, সেই জন্যে আপনার এই রণবী রবিকুণ্ডবী ছবিটা আঁকে দেয় আর রণবী ওই লেখাটা দেখে এই দেখে তারপরে বুঝতে পেরে তো করে যে এই এতক্ষণে আমি বুঝলাম। আর যাদের মধ্যে সহনশীলতা আছে রাজনীতির মানুষ তাদের নিয়ে কিছু কার্টুন করলে তারা আবার টেলিফোন করে, আমি বলে না অন্য যারা কার্টুন করে তাদেরও অভিজ্ঞতা থেকে আমি শুনেছি তারা কিন্তু টেলিফোন করে আমি হ্যাঁ যে আমার আমার উপরে কার্টুনটা ভালো হয়েছে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এক ধরনের মনে যাই থাকুক ব্যাপারটাকে সহজভাবেই নয়, বুদ্ধিমান যারা যারা বুদ্ধিদীপ্ত একটু মানে কিন্তু তারপরেও দেখি যে কোনো কোনো অঞ্চলকে কার্টুনের উপরে বুদ্ধ একটা ব্যাপার সাপেক্ষ শুধু আমাদের দেশে না বিদেশেও এক কার্টুন কিন্তু মাইনি পড়ল তার পত্রিকার সম্পাদক সম্পাদককে সাবাড় করে যে এইগুলো না এগুলা কিন্তু অতিরিক্ত জানি না কেউ তো পরে করে নাই বা করলেও আমার চোখে পড়ে নি। স্যার সাবজেক্টটা বাছাই করতেন কি আপনি নিজেই মানে কীভাবে বাছাই করতেন? এটা তো কেউ কাউকে এই ব্যাপারগুলো এত সেলফিশ একটা ব্যাপারের মধ্যে থাকে যে কেউ বললেও সেটা নেওয়ার মতন কিন্তু ই হয় না। আপনি কি খুঁজতেন স্যার যে খুঁজে মানে কি এটা মাথার মধ্যে একটা থাকতো যে এই সোমবারে আমাকে এইটা দিতে হবে টোকাইটা দিতে হবে এইটা করছি ওটা করছি ক্লাস নিচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি নানান কিছু হচ্ছে কিন্তু প্রচ্ছন্নে ভিতরে কিন্তু মাথায় কী করা যাবে এই সপ্তাহে সেটা কিন্তু করছি পত্র পত্রিকা দেখছি দেখছি রাস্তাঘাটে দেখছি এইখান থেকেই সাবজেক্ট নিয়ে নিতাম। তখন কি ড্রেসিংয়ে আঁকতেন না কাগজে আঁকতেন? এইটা তো একটা বেশ কঠিন ব্যাপার ছিল এই প্রকুল পেন একেবারে ছোটো ছোটো প্রকুল পেন নিশ্চয়ই নাম জানা আছে নাকি প্রকুল পেন মানে ওইটা ওই চাইনিজ ইঙ্কে ডুবিয়ে ওইটা দিয়ে কাজ করি কারণ ওইটাতে ক্যামেরায় এটা ভালো হ্যাঁ লাইন ওয়ার্ক তো ওইটা ভালো আসত তার জন্য এমনি কলমে অনেক সময় একটু এরকম টান দিলাম একটা সাইডটা আবার দেখা গেলো যে একটু হালকা হয়ে গেল ই হয় কিন্তু এই চাইনিজ ইঙ্ক তারই কম নিট ছোটো কিনতে পাওয়া যেত ওইটারও আবার নাম্বার থাকবে সেই কলম দিয়ে ড্রয়িংগুলো করতাম আর লেখাটাও হাতেই লিখে দিতাম। আমার আবার হাতের লেখা খুব খারাপ ছিল তার কিন্তু ওই লেখাটাই সবার সাথে হ্যাঁ ওইটাই গ্রহণযোগ্য ঠিক আছে লেখ যখন তাড়াহুড়া হয়ে গেল কোনো কোনো সময়ে যে আমি সময় মতো আঁকতে পারিনি দিতে পারিনি তখন বিচিত্র অফিসে বসে ওই সিলোফিনে সিলোফিন উল্টা করে তার মধ্যে এঁকে তারপরে দিতাম তো ওইটা দিলে লেখা উল্টা করে দিতে হতো মানে ওরা
ওইগুলো ইয়ে করতে হবে, ওইগুলো একবার ডাইরেক্ট পেস্টে হবে। একটা কার্টুনের কথা মনে আছে আমার, যে অসংখ্য লোক বাসে ঈদে সব যে যায়, কোটি কোটি এখন ফটোগ্রাফে আমরা দেখতে পাই যে কোটি কোটি মানুষ সব যাদের লোক বাস, এক বাসের ড্রয়িং কিন্তু বোঝা যাচ্ছে না, মানুষ এমনভাবে আছে যে ওইটা ওইটা বাসে আসছে এটা বোঝার উপায় কি, মানে মানুষের স্তূপ যেন ওই ড্রয়িংটা করতে ওই পেন্সিলের আগে একটু ভি করতে হয়েছে, ডিটেলে না কিন্তু কী করবে একটা দুইটা ওরকম পেন্সিলে করে দিতে হয়েছে। এরকম কিছু কিছু তো আছে, পেন্সিল লাগবেই এমন কিছু না, তবে ওই করতে পারলে ভালো, পেন্সিল দিলে আরও কি হয় স্টিক হওয়ার চান্স। আচ্ছা, এই যে যখন টোকাই প্রথম শুরু করলেন 78-82, তখন ধরেন 78-এ তখন শামসুর রহমান বেঁচে আছেন, আহসান হাবিব বেঁচে আছেন, আহমদ উমায় বেঁচে আছেন, সবার সাথে আমাদের সৈয়দ শামসুর রহমান, ওনারা কীভাবে এই জিনিসটাকে নিলেন বা কী বলতেন বা কী বলতেন বা কীরকম না প্রশংসা করতেন তোমার এটা ভালো হয়েছে, এই পরামর্শও দিতেন যে এটা একটু এই শব্দটা ব্যবহার না করলে বোধহয় ভালো ছিল, অন্য একটা শব্দ প্রতিশব্দ কিছু দিতে, এরকম সাজেশনস তো আসতো। আমার নিতাম কি নিতাম না সেটা বড় কথা না, কিন্তু ইউজুয়ালি আমি নিতাম না, আমি আমার মতন করে করতাম, কিন্তু তাদের এই হৃদ্যতাটা আমার খুব ভালো লাগতো। টোকাই নিয়ে এরকম মনে আছে স্যার হুমায়ুন আহমেদের সাথে টোকাই নিয়ে? ওইভাবে তো আর মনে নাই অনেক দিনেরই, কিন্তু টোকাই রেগুলার ফলো করতো, এটা ঠিক ভালো ভালো হলে ভালো বলতো, ওই যে বললাম যে যেটা খুব মজা পাইনি সেটা বলেই দিত, সেরকম খুব কম দু একবার ই করেছে। আর নিজের লেখা সম্বন্ধে যে আমার এটা কীরকম লাগলো কেমন হয়েছে, তো এরকম ওর একটা ই ছিল, মনে হয় যেন এই প্রথম দিকে মনে হয় যেন একটু নিজেই ই দ্বিধাগ্রস্ত, যে হয়তো হয়তো এটা জমে নাই, হয়তো পাঠক নেবে না, হয়তো এটা যা করতে চাইছিলাম বোধ হয় এটা কতটা ই হয়নি, এরকম মনে হয়। পরের দিকে কিন্তু হুমায়ুন একদম শেষ দিকে এসে কিন্তু অ্যাডামেন্ট ছিল, এই একটা পরিবর্তন তার আমি দেখেছি, যে নিজের লেখা সম্বন্ধে সাংঘাতিক ই কী বলে কী বলবো সে আত্মবিশ্বাস বিশ্বাসী যে আমি এটা ভালো লিখেছি। হুমায়ুন ও আবার আমার ছবিরও ভক্ত ছিল, চেয়ে বলল এনে আমাকে একটা ওয়াটার কালার দিবেন না, তা আমি দিয়ে দিলাম। ইউজুয়ালি আমরা তো ই করি না, কিন্তু ওর চাওয়া ওর বলা ওর মানে উপস্থিতি সব কিছু মিলে এমন একটা ব্যাপার যে নিষেধ করার কোনো উপায় ছিল না। এই যাই হোক, হুমায়ুনের কথা এসে গেল ওই সাহিত্যিকরা আপনার শব্দ নিয়ে কথা বলবেন, কিন্তু টোকাই শব্দটা আপনার কারণে কিন্তু অভিধানে যুক্ত হয়েছে, অভিধানে কিন্তু হয়েছে। এইটা তো আবিষ্কারদের সাহিত্য গুণের কিছু ব্যাপার তা না, এইটা একটা নাম দিতে হবে। আমি কি নাম দিব, প্রথমে তো নাম ছিল না, সাদত বলল যে একটা নামই দিয়ে দাও, একটা নাম দাও তাহলে ই হবে, তো আমারও মনে করতে হলো এই ভাবলাম কী দিব কী দিব, কেন যেন এই যে টয়ের মধ্যে হয়ে গেল, এ অদ্ভুত ব্যাপার একটা, মানে আমি এখনও মাঝে মধ্যে ভাবি যে আরে আরও তো বর্ণ ছিল, আমি হঠাৎ করে ট বর্গের মধ্যে থাকব, এই টোকাই না প্রথমে ভেবেছিলাম টোকাই না, তারপরে ওইটা থেকে টোকা মিয়া, তারপরে এই টগর টুটুল, এরকম অনেক ট সব ট, তো এই টয়ের প্রতি কেন যেন আমার ইয়ে আছে, আমার বড়ো ছেলে হলো হোক ওর নাম কী দিল ওই ট দিয়ে, ওর নাম টুপুল টুপুল নাম, তো
এই ট দিয়েই শুরু, যাই হোক এইটা হলো এরকম।